শুক্রবার ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে প্রথম ম্যাচে মুখোমুখি টেবিলের বটম সিক্স টিমের দুইটা দল যারা এখনও পর্যন্ত জয় পায়নি, লেজেন্ডস অফ রূপগঞ্জ যেখানে নাঈম ইসলাম, সাব্বির রহমানের মতো খেলোয়াড়রা আছেন, অপরদিকে খেলাঘর যেখানে মেহেদী হাসান মিরাজ অ্যালং উইথ জহুর ইসলাম অমি তারা রয়েছেন। আজকে দুটি দলের মধ্যে কে জয় পেতে যাচ্ছে, প্রথম জয় দুই দলের কেউই জয় পায়নি সেটা আমরা দেখব, এবং এই ম্যাচের ভাগ্য খেলাঘরের দিকে যাবে নাকি রূপগঞ্জের দিকে। খেলাঘর তারা টসে জয়লাভ করেছে এবং রূপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের, কারণ প্রথম উইকেটের পতন ঘটেছে 26 রানের মাথায় এবং 26 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনটা ঘটেছে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম 22 বল থেকে করেছেন মাত্র 28 রান, 21 বল থেকে 28 রান করেছেন আজমির আহমেদ, 133 স্ট্রাইক রেট মেনটেন করেছেন, একটা ছক্কাও তিনি হাঁকিয়েছেন, তিনটা চারের মার রয়েছে। সাদমানকে বোল্ড করেছেন মাসুম খান, অপরদিকে রিশাদ হোসেন তিনি উইকেটটা নিয়েছেন আজমির আহমেদের। ক্যাপ্টেন নাঈম ইসলাম তিনি কী করলেন, আসলেন সেই জায়গা থেকে হাল ধরার চেষ্টাও করলেন, পারলেন না, দুবল থেকে কোনো রান না করেই ফেরত গেলেন প্যাভিলিয়নে এবং উইকেটটা নিয়েছেন মাসুম খান। এই প্রেশার সিচুয়েশন থেকে যখন তৃতীয় উইকেটের পতন ঘটল 45 রানের মাথায়, এই জায়গা থেকে রূপগঞ্জের মিডল অর্ডার তারা কি পারবে এই জায়গা থেকে অন্তত রানটাকে ভালো একটা জায়গাতে নিয়ে যেতে, লেটস সি। ৪৫ রানে পড়েছে তৃতীয় উইকেট, তবে চতুর্থ উইকেটটা পড়েছে ঠিক 100 রানের মাথায় গিয়ে, মাঝখানে এই জায়গাটাতে হাল ধরেছেন ব্যাটসম্যান আলামিন। 42 বল থেকে তার হাফ সেঞ্চুরির মাইল ফলক, 51 রান তিনি করেছেন, কোনো ছক্কা নেই, তবে 6-4 তিনি হাঁকিয়েছেন সাব্বির রহমান, সঙ্গ দিয়েছেন 21 বল থেকে করেছেন 23টা রান, 2-4, তবে এই হার্ড হিটার ব্যাটে কোনো ছক্কা নাই। 12 বল থেকে 19 উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলীর, বোলারদের কী অবস্থা, মেহেদী হাসান মিরাজ উদ্বোধনী বোলার ছিলেন, 4 ওভার থেকে 5 ইকোনমিতে 20 রান খরচে একটা উইকেট তিনি নিয়েছেন, অন্তত আগের ম্যাচ থেকে ইকোনমিটা তার বেটার। এবং তারপরে যদি উইকেটের কথা বলতে হয়, মাসুম খান 4 ওভার থেকে একটা মেডেন ওভার তার রয়েছে, 34 রানের খরচায় দুটো উইকেট তার নামের পাশে, রিশাদ নিয়েছেন একটি উইকেট এবং খালেদ নিয়েছেন একটি উইকেট। এবং প্রথম ইনিংস শেষে লেজেন্ডস অফ রূপগঞ্জ 5 উইকেট হারিয়ে 139 রানের লক্ষ্যমাত্রা খেলাঘরের সামনে। মেহেদী হাসান মিরাজ জহুরুল অমি তাদের সামনে 139 রানের লক্ষ্যমাত্রা। আপনি যদি লেজেন্ডস অফ রূপগঞ্জের বোলারদের দিকে তাকান, তাহলে সেখানে সোহাগ গাজীর মতো বোলার রয়েছেন, সানজামুল ইসলামের মতো বোলার রয়েছেন, নাবিল সামাদের মতো স্পিনার রয়েছেন, এবং সেই সঙ্গে মুক্তার আলী রয়েছেন, শহীদ রয়েছেন পেস ডিপার্টমেন্টে। তাদেরকে সামলে 139 রানের গন্তব্যে পৌঁছাতে হলে খেলাঘরকে অন্তত ভালো একটা স্টার্ট করতে হবে। অপরদিকে মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ, জহুরুল অমি, এই দুজনকে একটা ভাইটাল রোল অবশ্যই প্লে করতে হবে। মেহেদী হাসান মিরাজ কিন্তু চাইছেন এই জায়গাতে ব্যাটসম্যান হিসেবেও তার রানের যে কন্ট্রিবিউশন সেটা তিনি করার জন্য, এবং রিসেন্ট পাস্টে একটু স্ট্রাগল করলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি চেষ্টা করছেন ব্যাট হাতে রানে ফেরার। আজকে পারবেন কি? ১39৯ রানের লক্ষ্যমাত্রায় যখন খেলতে নেমেছে খেলাঘর, আগেই বলেছিলাম যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তাদের উপর একটা গুরু দায়িত্ব থাকবে, সেখানে কিন্তু তারা ফেল করলেন। ইমতিয়াজ হোসেন 12 বল থেকে 9 রান করে আউট হয়ে গেছেন, মোহাম্মদ শহীদ তাকে বোল্ড আউট করে ফেরত পাঠিয়েছেন, 8 বল থেকে 9 রান করে সাদিকুর রহমান আউট হয়ে গেছেন, সানজামুল ইসলাম তার উইকেটটা দখল করেছেন। পরবর্তীতে যেটা বলছিলাম যে জহুরুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ তাদের উপর একটা প্রেশার পড়তে পারে, আছে কিন্তু সেই ধরনের সিচুয়েশনটাই তৈরি হলো। মেহেদী হাসান মিরাজ এবং জহুরুল ইসলাম অমি তারা এই জায়গা থেকে কতটা দলকে টেনে তুলতে পারবেন, কারণ 16 রানের মাথায় প্রথম উইকেট, 25 রানের মাথায় দ্বিতীয় উইকেট, এই জায়গা থেকে পাড়ি দিতে হবে 139 রানের পথ। মেহেদী হাসান মিরাজ 45 বল থেকে 54টা রান,
44 বল থেকে 53 রান জহুরুল ইসলাম অবি, এই দুয়ের যে পার্টনারশিপ এবং এই দুয়ের যে বোঝাপড়া সেটা কিন্তু খেলাঘরকে ভালো একটা জায়গাতে নিয়ে গেছে, তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। 44 বল থেকে 3-4 এবং 3-6 হাঁকিয়েছেন জহুরুল ইসলাম অমি, মেহেদী হাসান মিরাজের 1-6, 6-4 মাঝখানে প্রেশার থাকলেও সেই প্রেশারটাকে দারুণভাবে সামলে নিয়েছেন। সোহাগ গাজীকে ভাইটাল বলার বলা হলেও তিনি কিন্তু এক্সপেন্সিভ ছিলেন। নাবিল সামাদ 4 ওভার থেকে 25 রান খরচ করেছেন, কোনো উইকেট তিনি পাননি। সানজামুল ইসলাম 1টি উইকেট নিয়েছেন, মোহাম্মদ শহীদ মুক্তার আলী 1টি করে উইকেট নিয়েছেন, তবে মেহেদী মিরাজ এবং ক্যাপ্টেন জহুরুল ইসলাম অমি এই দুজনকে কিন্তু তারা থামাতে পারেননি। এবং শেষ ওভারে এসে 3 বল বাকি থাকতেই 139 রানের গন্তব্য তারা পৌঁছে গেছে 3টা উইকেট হারিয়ে। সো খেলাঘরের জন্য প্রথম জয়। নাঈম ইসলাম মুক্তার আলীদের যে সংগ্রহ ছিল 138, সেটা তাদের জন্য যথেষ্ট হয়নি খেলাঘরের বিপক্ষে। টসও জিতেছে, ম্যাচও জিতেছে, প্রথম জয় তুলে নিয়েছে খেলাঘর। অপরদিকে লেজেন্ডস অফ রূপগঞ্জ, তারা কিন্তু প্রথম জয়ের সন্ধানে এখনও থাকছে। এবং মেহেদী হাসান মিরাজ জহুরুল হক অমি, তাদের 54 এবং 53 রানের যে অনবদ্য ইনিংস, সেটাই কিন্তু আজকের এই ম্যাচের টার্নিং পয়েন্ট। এবং মেহেদী হাসান মিরাজ ব্যাট বল দূর জায়গাতে তিনি তার কনফিডেন্সটাকে আরও বেশি বুস্ট করতে চেয়েছিলেন, আজকের ম্যাচটা হতে পারে তার জন্য অসাধারণ একটা উপলক্ষ।